কোষ বিভাজন ও কোষ চক্র এই চ্যাপ্টার থেকে আজকে আমরা ক্রোমোজোম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করার চেষ্টা করব এই ক্রোমোজোম এই জিনিসটা আমাদের দেহের কোথায় থাকে আর কিভাবে থাকে তাকে দেখতে কেমন এই সব নিয়ে একটুখানি আমরা আলোচনা করব দেখো এই ক্রোমোজোমগুলো থাকে আমাদের দেহের যে কোষ আছে সেই কোষের মধ্যে এই ধরো আমাদের দেহের কোষ সেই কোষের মধ্যে ক্রোমোজোম আছে কোথায় আছে কিভাবে আছে আমরা এবার একটু দেখব দেখো আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে তোমরা জানোই এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা সেই নিউক্লিয় জালিকাকে যদি টুকরো টুকরো করা হয় তারপরে এগুলো যদি স্ফীত হয় স্ফীত হয়ে যে দিনিশটা তৈরি করে তাকেই আমরা বলি ক্রোমোজোম ওকে তাহলে ক্রোমোজোম কোথায় থাকে ক্রোমোজোম থাকে আমাদের কোষের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকার মধ্যে ওকে তো এই ক্রোমোজোম গুলো পরবর্তীকালে কিন্তু এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ভাগ হয় না সেই পয়েন্ট থেকে দুই দিকে এরকম ভাগ হয়ে যায় তো যেই পয়েন্টে থেকে ভাগ হয় তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার ওকে তাহলে ক্রোমোজোমের মধ্যে থাকে সেন্ট্রোমিয়ার আর এই যে ক্রোমোজোমের দুই দিকের যে অংশগুলো একে বলা হয় ক্রোমোজোম বাহু ওকে তো এই যে ক্রোমোজোম বাহুগুলো দেখছো এই ক্রোমোজোম বাহু যদি খুব ভালো করে দেখা যায় দেখবো আমরা তার মধ্যে এই রকম পাকানো 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 কোনো জিনিস একদম টাইট ভাবে পাকানো আছে এখানে ওই টাইট ভাবে পাকানো আছে বলে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি না ওকে তো সেটা যদি খুব বড় করে ভালো করে দেখি এই রকম জিনিস দেখতে পাবো তো সেইটাকে যদি আমরা আবার খুব বড় করে দেখি তাহলে দেখবো এই রকম ভাবে কিছু জিনিস ওর মধ্যে রাখা আছে আর তাকে পাকিয়ে পাকিয়ে এইরকম আছে তো এই যে জিনিসটা এই যে ক্রোমোজোমের এই অংশ এই অংশকে বলা হয় ডিএনএ ক্রোমোজোমের এই যে অংশগুলোকে আছে এগুলোকে বলা হয় ডিএনএ আর ডিএনএ আর এর মধ্যে দেখো ওই গোল গোল আমি তিনটে হলুদ হলুদ জিনিস দিয়েছি এগুলো এক ধরনের প্রোটিন ওকে তো এই যে প্রোটিন আর এই যে ডিএনএ এই একত্রে যে সংগঠন তৈরি করছে এই যে দেখো তিনটে আমি এঁকে রেখেছি তো এই যে ডিএনএ আর তার সাথে একটা বিশেষ ধরনের প্রোটিন এই প্রোটিনকে বলা হয় হিস্টন আর নন হিস্টোন প্রোটিন তাহলে হিস্টন ও নন হিস্টোন প্রোটিন আর তার সাথে ডিএনএ পাকানো অবস্থায় রয়েছে এই সংগঠনটাকে বলা হয় নিউক্লিওজোম ওকে তাহলে কি হলো না এই যে ক্রোমাটিন জালিকা তার থেকে তৈরি হয় ক্রোমোজোম ক্রোমোজোমের থাকে ক্রোমোজোম বাহু এই ক্রোমোজোম বাহু ক্রোমোজোম বাহুর মধ্যে থাকে করে যদি আমরা দেখি দেখব কিন্তু কিছু প্রোটিন দ্বারা এরকম একটা সংগঠন তৈরি করে পেঁচিয়ে থাকে এই বিশেষ সংগঠনকে বলা হয় নিউক্লিওজোম তাহলে নিউক্লিওজোম কি নিয়ে তৈরি ডিএনএ আর হিস্টন নন হিস্টন প্রোটিন নিয়ে নিউক্লিওজোম তৈরি তো এইখান থেকে যদি আমরা এই ডিএনএটাকে ভালো করে ছাড়াই তাহলে কি দেখতে পাবো যে এই ডিএনএ টা কিন্তু এইরকম দড়ির মতো পাকানো পাকানো একটা জিনিস এই দড়ির মতো পাকানো পাকানো দেখছো এইটাই হলো ডিএনএ আর ডিএনএ বা ডিঅক্সিডাইভার নিউক্লিক অ্যাসিড তো এই ডিএনএ যেটা আমাদের জেনেটিক বস্তু ওকে তো এই ডিএনএকে যদি আমরা আবার খুব ভালো করে বড় করে দেখি তাহলে দেখবো এর এই দুটো দন দুটো সূত্র নিয়ে তৈরি ডিএনএ দুটো অনুসূত্র নিয়ে তৈরি যারা একটার সাথে আর একজন পাকিয়ে পাকিয়ে থাকে আর এই প্রত্যেকটা অনুসূত্রের মধ্যে দেখো পুঁতির দানার মতো এরকম সাজানো সাজানো আছে এই যে পুঁতির দানার মতো সাজানো সাজানো আছে তাদেরকে বলা হয় নিউক্লিওটাইড তাদেরকে বলা হয় কি নিউক্লিওটাইড ওকে তাহলে অসংখ্য নিউক্লিওটাইড পর 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 সজ্জিত হয়ে কিন্তু ডিএনএ তৈরি হয় আর এই নিউক্লিওটাইড কিন্তু আমাদের জিন হিসেবে কাজ করে একটা নিউক্লিওটাইড জিন হিসেবে কাজ করতে পারে একাধিক নিউক্লিওটাইড একত্রে জিন হিসেবে কাজ করে জিন কারা যারা আমাদের দেহের বৈশিষ্ট্য বহন করে বংশ পরম্পরায় যারা আমাদের দেহের বৈশিষ্ট্য বহন করে তারা হলো জিন আর এই জিন তৈরি হয় কি দিয়ে একটা নিউক্লিওটাইড দিয়ে বা একাধিক নিউক্লিওটাইড দিয়ে তাহলে একাধিক নিউক্লিওটাইড এই করে যদি থাকে তাহলে সেটা তো ডিএনএ এর অংশ তাহলে আমরা বলতে পারি ডিএনএ এবং জিন আমাদের বংশগত বৈশিষ্ট্য বহন করে ওকে তো এই যে নিউক্লিওটাইড দেখছো সেই নিউক্লিওটাইড আবার তিনটে জিনিস দিয়ে তৈরি ঠিক কি এই দেখো আমি লিখে রেখেছি এস পি আর এন এস থেকে সুগার আর পি থেকে ফসফেট আর এন থেকে নাইট্রোজেন বেস ওকে তো এই নাইট্রোজেন বেশ আবার অনেকগুলো রকমের চার রকমের হয় কি কি এই নাইট্রোজেন বেশ দেখো আমি এখানে ডার্ক কালার এ লিখে রেখেছি এ টি তো এইটা সম্পর্কে আমরা আবার পরে আলোচনা করব ডিটেলে তো আপাতত আমরা কি দেখলাম না আমাদের ক্রোমোজোম কোথায় থাকে না আমাদের কোষের যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা সেই জালিকার মধ্যে থাকে ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের বাহুর মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএ গুলো পেঁচিয়ে থাকে হিস্টন নন হিস্টন প্রোটিনের সাথে তখন তাকে বলা হয় নিউক্লিওজোম আর এই ডিএনএ কে যদি আমরা ছড়াই তাহলে তার মধ্যে পাবো কি নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইডের মধ্যে যে নাইট্রোজেন বেশ আছে সেটা আবার চার প্রকার Adenine, Guanine, Thymine আর Cytosine এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব ওকে তো একটা ক্রোমোজোম ঠিক কি দেখতে হয় দেখো এখানে আমি তোমাদের ছবিটা রেখেছি তোমাদের দেখতে সুবিধা হবে বলে বুঝতে সুবিধা হবে বলে এই দেখো একটা ক্রমজম ওকে তার চারটে বাহু আর এই জায়গাটা বিভাজিত হয়নি দেখো এইখানে আমরা দেখবো যে আমাদের দেহে ক্রমজম সংখ্যা কত আমাদের দেহে ক্রমজম সংখ্যা কত দেখো শুধু আমাদের দেহ নয় বিভিন্ন জীবের দেহে ক্রমোজম সংখ্যা কিন্তু বিভিন্ন হয় ওকে যেরকম আমাদের দেহেতে 40টা অন্য প্রাণীর কুড়িটা হতে পারে কারোর 50টা হতে পারে কারোর 22টা হতে পারে এই রকম আলাদা আলাদা গোষ্ঠীর ক্রোমোজোম সংখ্যা কিন্তু আলাদা যেমন ধরো মানুষের গস্থিতে তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু ছেচল্লিশ আবার ধরো অন্য কোনো একটা ড্রসোফিলা মাছি এই যে ফল কাটা থাকলে তার উপর দেখবে একটা ছোট ছোট মাছি ঘুরে বেড়ায় ওর নাম ড্রসোফিলা মাছি ওর আবার ক্রোমোজোম সংখ্যা আট ওকে তো তাহলে প্রত্যেকটা ড্রসোফিলার ড্রসোফিলা মাছির ক্রোমোজোম সংখ্যা কিন্তু 8 হবে আবার প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টা হবে জন্য বলা হয় নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক ধ্রুবক মানে কি এক একটা গোষ্ঠীর একটা প্রাণীতে যতগুলো ক্রোমোজোম থাকবে সেই গোষ্ঠীর অন্যান্য সব প্রাণীর দেহে তো কিন্তু ওই একই ধরনের বা একই সংখ্যায় ক্রোমোজোম থাকবে যেমন মানুষের ক্ষেত্রে 46টা আমার শরীরেও 46টা আমার শরীরের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম আছে তোমাদের প্রত্যেকই শরীরের মধ্যেও প্রত্যেকটা কোষের মধ্যে 46টা করে ক্রোমোজোম আছে ওকে আচ্ছা এবারে দেখো যে মানুষের দেহে কিন্তু এই ক্রোমোজোম সংখ্যা একটু আগে বললাম 46টা ওকে বা আমরা বলতে পারি 23 জোড়া ওকে 23 জোড়া কেন বলছি সেটা আমরা একটু পরে আলোচনা করব আচ্ছা এই ক্রোমোজোম কিন্তু গ্যামেটে যে গ্যামেট যেমন শুক্রাণু ডিম্বাণু এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় তেইশটা ওকে আমাদের দেহে ক্রোমো একটা আমাদের দেহের একটা কোষের মধ্যে ছেচল্লিশটা থাকে ক্রোমোজোম কিন্তু যখন সেটা শুক্রাণু আর ডিম্বাণু হয় সেই কোষের মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয় তেইশটা ওকে আচ্ছা আর এক সেট ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড আর আহ টু সেট ক্রোমোকে ক্রোমোজোমকে বলা হয় ডিপ্লয়েড যেমন মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড মানে তেইশটা আর ডিপ্লয়েড মানে তেইশ জোড়া বা ছেচল্লিশটা ওকে আচ্ছা তাহলে ওয়ান সেট অফ ক্রোমোজোম হ্যাপ্লয়েড টু সেট অফ ক্রোমোজোম ডিপ্লয়েড মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে তেইশ ফি মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা তেইশ জোড়া বা ছেচল্লিশ টি ওকে দেখো এই হচ্ছে আমাদের দেহকোষ যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা আছে সেচল্লিশটা তো ছেচল্লিশটা ক্রোমোজোম মানে কি তেইশ জোড়া যাকে আমরা এইখানটাতে কি বলেছিলাম না ডিপ্লয়েড সেই জন্য এই সংখ্যাটাকে আমরা বলছি ডিপ্লয়েড ওকে ডিপ্লয়েডকে টু এন বো টু এন বলেও চিহ্নিত করা হয় ওকে আচ্ছা এবার দেখো এই যে ছেচল্লিশটা ক্রোমোজোম যখন এটা শুক্রাণু তৈরি করছে বা ডিম্মানু তৈরি করছে তখন কিন্তু ক্রোমোজোম এর অর্ধেক হয়ে যাবে তাহলে এর অর্ধেক কত তেইশ দেহ কোষ হয় আর এইটা যদি জনন কোষ বা শুক্রাণু বা ডিম্বাণু হয় তাহলে কিন্তু ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে এখানে এখানে ছিল হয়ে গেছে তাহলে আমাদের গ্যামেটে বা শুক্রাণুতে বা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা এন সংখ্যক বা তেইশটা আর আমাদের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটা বা টু এন সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে ওকে তাহলে এটা ধরো একটা জীব যার দেহে ক্রোমোজোম সংখ্যা তার ধরো শুক্রাণু তৈরি হলো তাহলে শুক্রাণু তো হয়ে যাবে ক্রমজম সংখ্যা হবে তেইশ তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়ে জাইগোট গঠন করবে তার থেকে নতুন জীব তৈরি করবে তার তাহলে ক্রোমোজোম কত হবে না এই তেইশ আর এই তেইশ মিলে হবে ছেচল্লিশ তাহলে দেখো এইখানে একটা জীব আছে তার থেকে একটা শুক্রাণু তৈরি হলো এই আর একজনের এই একটা ডিম মানু তৈরি হলো তো এই এই ডিম মানু আর এই শুক্রাণু মিলে একটা জীব তৈরি করলো দেখো এইখানে কিন্তু ওই জীবের দেহে ক্রোমোজোম সংখ্যা 46 আর এই জীবের দেহও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46 তাহলে এইটা যদি হচ্ছে তোমার জনিত্রী জীব বা প্যারেন্ট জীব হয় তার দেহে যা ক্রোমোজোম সংখ্যা আর এই যে অপত্য জীব

কিছু কিছু ক্রোমোজোমকে বলা হয় অটোজোম আর কিছু ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম তাহলে ক্রোমোজোম কয় প্রকার ক্রোমোজোম হল দুই প্রকার অটোজোম আর সেক্স ক্রোমোজোম অটোজোম কাকে বলবো না যেই সব ক্রোমোজোম আমাদের দেহ গঠনে সাহায্য করে দেহ গঠনে মানে ধরো আমার চুল কোঁকড়ানো হবে না স্ট্রেট হবে বা আমার চোখের কালার সেটা ব্রাউন হবে না নীলচে হবে বা আমার নাক হবে না নাক হবে। হবে সব যে বৈশিষ্ট্য সেগুলো আমার দৈহিক বৈশিষ্ট্য তো এই সব দৈহিক বৈশিষ্ট্য যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় অটোজোম বা আমার দেহের বৈশিষ্ট্য যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় বা আমার দেহের বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ক্রোমোজোম তাদেরকে বলা হয় অটোজোম ওকে তাহলে দেহের বৈশিষ্ট্য জন্য যারা দায়ী তারা হলো অটোজোম আর এছাড়াও আমাদের দেহে এই অটোজোম আছে বাইশ জোড়া আমাদের দেহে কতগুলো autosome আছে না বাইশ জোড়া যারা কি করে আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য তৈরি হওয়ার জন্য দায়ী ওকে তো এই সেই বাইশটা ক্রোমোজোম দেখো এক দুই তিন এরকম করে তুমি যদি গোনো তাহলে এই বাইশ শব্দ পৌঁছে যাবে ওকে তো এইখানে আমি বলছি বাইশটা আবার এখানে আমি বলছি বাইশ জোড়া কেন এরকম বললাম দেখো এইখানে তুমি গুনে গুনে যে বাইশটা খুঁজে পাবে দেখবে প্রত্যেকটা ক্রোমোজোমের পাশে তার একজন বন্ধু ক্রোমোজোম আছে ওকে যে ক্রোমোজোমটা যেখানে দাঁড়িয়ে আছে তার আকৃতি তার মতন একদম সমান দেখতে আর একটা ক্রোমোজোম তার পাশে দাঁড়িয়ে আছে তাহলে এইখানে যে 22 জোন ক্রোমোজোম দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু একা নেই প্রত্যেককে তার সমান আকৃতি সমান বৈশিষ্ট্য সম্পন্ন একজন বন্ধুকে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য আমরা টা ক্রোমোজোম বলছি না আমরা বললাম বাইশ জোড়া ক্রোমোজোম ওকে তাহলে আমাদের দেহে আমাদের দেহের বৈশিষ্ট্য যারা প্রকাশ করে সেই রকম ক্রোমোজোমের সংখ্যা বাইশ জোড়া টা এবং বাইশটার মতো আর টা টোটাল বাইশ জোড়া ওকে তো যেহেতু এরা আমাদের আহ দেহের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী এবং এদেরকে আমরা বলছি অটোজোম তাদেরকে আমরা এ এ দ্বারা চিহ্নিত করি এ মানে হল autosome তাহলে আমাদের দেহে বাইশ জোড়া autosome আছে যারা আমাদের দেহের বৈশিষ্ট্য প্রকাশ করে আর কিছু chromosome আছে যারা আমাদের লিঙ্গ নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণ মানে যে আমরা আমি ছেলে হব না আমি মেয়ে হব ওকে তো যদি হচ্ছে আমরা মেয়ে হই তাহলে এক ধরনের ক্রোমোজোম যদি আমরা ছেলে হই এক ধরনের ক্রোমোজোম এই যে বাইশটা এরা তো দেহ তৈরি করছে দেহ গঠনে সাহায্য করছে এরপরে দেখো এইখানে দুটো বাক্স তে দুটো আলাদা ক্রোমোজোম আছে এখানে আছে XX আর এখানে আছে XY তো এই বাইশটার সাথে এই বাইশ জোড়ার সাথে যদি XY ক্রোমোজোম যুক্ত হয় তাহলে সে হয়ে যাবে ছেলে আর এই বাইশ জোড়া ক্রোমোজোমের সাথে যদি XX ক্রোমোজোম যুক্ত হয় তাহলে সে হয়ে যাবে মেয়ে ওকে আমরা আমাদের দেহে আমরা যারা মেয়ে আমাদের দেহে কিন্তু এই যে বাইশ জোড়া দেখছো এই কটা ক্রোমোজোম তো আছে তার সাথে এই দুটো XX ক্রোমোজোম আছে তাহলে এটা হলো বাইশ জোড়া আর এইখানে এক জোড়া টোটাল তেইশ জোড়া বা তেইশ জোড়া মানে ছেচল্লিশ টি মিলে গেল আমাদের দেহে ছেচল্লিশ টা ক্রোমোজোম আছে আর যদি সে ছেলে হয় তাহলে কি হবে ধরো তার মধ্যে এই বাইশ টা বাইশ জোড়া ক্রোমোজোম থাকবে তার সাথে থাকবে XY ক্রোমোজোম তাহলে এই বাইশ জোড়া আর এই এক জোড়া টোটাল আবার হয়ে গেলো গেল জোড়া বা ছেচল্লিশটা ক্রমোজম তাহলে ছেলেদের দেহেও দেহেও মেয়েদের আর এখানে দেখো একটা চিহ্ন আছে দেখছো তো এই চিহ্নটা মানে এই চিহ্নটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয় আর এই যে চিহ্নটা দেখছো এটা পুরুষদের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয় আমরা যখন বংশগতি পড়বো এটা নিয়ে আর একটুখানি ডিটেলে পড়বো যাই হোক দেখো তাহলে সেক্স ক্রোমোজোম পেলাম কি না এক জোড়া দেখো একটা আর একটা তার মানে এক জোড়া আবার একটা আর একটা এক জোড়া ওকে তো এই যে সেক্স ক্রোমোজোম এক জোড়া তো এই এক জোড়া ক্রোমোজোমের মধ্যে যদি পুরুষ দেহে হয় তাহলে কি থাকবে এক্স ওয়াই এই যে ছোটটা ক্রোমোজোমটা দেখছো এটা ওয়াই ক্রোমোজোম আর এই যে বড়টা দেখছো এটা এক্স ক্রোমোজোম ওকে বড়টা এক্স ছোটটা ওয়াই তো তাহলে পুরুষ দেহে ক্রোমোজোম সংখ্যা এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম আর স্ত্রীদের দেহে কি এক্স এক্স তাহলে স্ত্রীদের দেহে সেক্স ক্রোমোজোম এক্স আর এক্স ওকে তো দেখো এই যে একটা পুরুষের দেহে এই বাইশ জোড়া অটোজম আর এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম আছে তো এইটা যদি গ্যামেট গঠন করে ওকে তখন কি হবে আমরা আগেই দেখেছি যে যখন দেহ কোষে যা ক্রোমোজম থাকবে গ্যামেটের তার অর্ধেক হয়ে যাবে তাহলে পুরুষদের দেহে রয়েছে এক্স ওয়াই ওটা যখন গ্যামেট তৈরি করবে কি করবে হাফ হয়ে যাবে তাহলে একটা এক্স হয়ে গেল একটা ওয়াই হয়ে গেল তাহলে পুরুষদের দেহে গ্যামেট মানে কি শুক্রাণু তাহলে পুরুষদের দেহে যে স্বাভাবিক কোষ আর পুরুষদের দেহে যে শুক্রাণু কোষ শুক্রাণু কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক ওকে তাহলে দেখো আর একটা জিনিস খেয়াল করো তাহলে এখানে যদি 46টা ক্রোমোজোম হয় তাহলে এখানে হবে 23টা এখানে হবে 23টা ওকে আচ্ছা এইবারে দেখো এই যে দুটো x আর y এরা নামলো এখানে একটা x এখানে একটা ওয়াই তাহলে এই যে গ্যামেট দুটো তৈরি হলো এরা দুজন একই রকম নয় দুজন আলাদা সেই জন্য আমরা এদেরকে বলি হেটেরো গ্যামেট ওকে তাহলে পুরুষদের দেহে যে গ্যামেট তৈরি হয় দুজন দুজনের থেকে আলাদা সেই জন্য বলা হয় হেটেরো গ্যামেট আর স্ত্রীদের দেহে ঠিক একই ভাবে যে গ্যামেট তৈরি হয় দুজন একই রকম দেখতে এই জন্য এদেরকে বলে হোমো গ্যামেট তাহলে স্ত্রী দেহে যে গ্যামেট তৈরি হয় সেটা হলো হোমোগ্যামেট আচ্ছা স্ত্রী দেহে যে গ্যামেট তৈরি হয় তার নাম ডিম্বাণু আর পুরুষদের দেহে যে গ্যামেট তৈরি হয় তার নাম শুক্রাণু ওকে তাহলে শুক্রাণু হলো হেটারোগ্যামেট আর ডিম্বাণু হলো হোমোগ্যামেট ওকে